ও ঝড় বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা এখনো বিদ্যুৎবিহীন রয়েছে অন্তত পাঁচ হাজার গ্রাহক এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সকর্মী কাজল সরকার কাজল বসতবাড়িও খেতে ক্ষেতে ধানের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে গতকাল বিকেল পাঁচটার দিকে মূলত আহ বানিয়াছং এবং নবীগঞ্জ উপজেলার উপর কালবৈশাখী জ্বর বয়া যায় একই সাথে কিন্তু ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি হয় এবং স্থানীয়রা যেটি বলছেন যে শিলাবৃষ্টির আকারগুলো অনেক বড় ছিল যে কারণে ফসল এবং কাঁচা ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে তবে যতটা না আসলে আহ ঘর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরে থাকা পাকা ধান কৃষকরা যেটি বলছেন এবং আমরাও আসলে সকাল থেকে বিভিন্ন হাওয়ার ঘুরে যেটি দেখেছি যে পাকা যে ধানগুলো গুলো রয়েছে সেগুলো বৃষ্টির আঘাতে অনেকগুলো ধান জড়ে গিয়েছে কোনো কোনো জমিতে এরকমও ছিল যে আসলে প্রায় বলা যায় যে চার ভাগের এক ভাগে জরে পড়েছে সেই ধান জরে পড়ার অর্থাৎ কৃষকরা এই বিষয়টি নিয়ে একেবারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই আমাদেরকে বলছিলেন যে এমনিতে আসলে এই বছর ভালো ফলন হয়েছিল তবে দাম না না পাওয়া কারণে কিন্তু কৃষকদের মন খারাপ ছিল এর মধ্যে এই বৈশাখের মাঝামাঝি সময় আসে যখন আসলে ধান ঘরে তুলবেন ঠিক তখনই এই শীলা বৃষ্টির ফলে যে ধান জরে গিয়েছে এতে কিন্তু আসলে তারা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা বলছেন যে লোকসানের পরিমাণটা কয়েক গুণ বেড়ে যাবে অন্যদিকে বিদ্যুৎ ব্যবস্থা যেটি আপনি বলছেন যে আমি আহ কিছুক্ষণ আগে পল্লী বিদ্যুৎ যে পল্লী বিদ্যুতের সঙ্গে কথা বলেছিলাম আহ পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আমাকে যেটি জানানো হয়েছে যে গতকাল রাত ব্যাপী আসলে তাদের যে মাঠ পর্যায়ের কর্মীরা রয়েছেন তারা কাজ করেছেন যে কারণে অধিকাংশ এলাকাতে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হয়েছে তবে এখন পর্যন্ত পাঁচ হাজারের অধিক আহ গ্রাহক আসলে আহ বিদ্যুৎবিহীন অবস্থা রয়েছেন তবে আহ হয়তো দুপুর বা বিকেল নাগাদ তাদের বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে বলেও কিন্তু তিনি আমাকে জানিয়েছেন হবিগঞ্জ থেকে কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন কাজল সরকার